শোনো আমরা ওই লাস্টের দিন ওইটা পড়তেছিলাম যে জি এর মানের কেন পরিবর্তন হয় সেটা দেখতেছিলাম একটা পৃথিবীর আহ্নিক গতির জন্য ওই জিনিসটা আমি আবার দেখাচ্ছি হ্যাঁ ওকে জি এর পরিবর্তন এটা আজকে লাস্ট আগেরটা একটা ছিল হচ্ছে ওই পৃথিবীর ব্যাসার্ধের জন্য তারপরে ছিল এইচ উচ্চতায় আর একটা ছিল এইজ গভীরতায় আর এটা হচ্ছে আহনি গতির জন্য আহনি গতির জন্য এখন এটা হচ্ছে এটা পৃথিবী এখন পৃথিবীর রেখা এই দুইটা আর ধরে নিলাম আমরা যে মানে হচ্ছে বিষুব রেখার সাথে এই কোনটাকে ল্যামডা দেওয়া আছে ল্যামডা কোন করে ল্যামডা অক্ষাংশ এটাকে অক্ষাংশ বলে এত অক্ষাংশ এখানে একটা বস্তু রাখা আছে এখানে একটা বস্তু রাখা আছে এখন এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে যে বল দিয়ে সেটাকে আমরা বস্তুর ওজন বলি তো এটাকে আমি ডাব্লিউ দিয়ে লিখলাম এটা হচ্ছে বস্তুর ওজন এই বলে সে টানতেছে এখন এই বস্তুটা আবার ফারাবে আসছিস ওকে ভাই আগের দিনের টপিকটা শুরু করছি আর কি তো এটা আশা মনে মনে আছে আছে করি না রে ফারাবি ওই চিত্রটা অর্থ হ্যাঁ 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 আচ্ছা তারা এখনো শুরু করি নেই আগে চিত্রটা এঁকে নেই তো এখন এই এই বস্তু পৃথিবী যেহেতু আবার ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে পৃথিবী এভাবে ঘুরতেছে এই ঘোরার কারণে এই বস্তুটাও একটা সার্কেলে ঘুরতেছে সেই সার্কেলটাকে যদি দেখাই সার্কেলটা এরকম অনেকটা তো এই সার্কেলটার একটা ব্যাসার্ধ আছে সেই সার্কেলটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর আর এটা পৃথিবীর ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর তো এখন যেহেতু বস্তুটা এখানে আবার এই বৃত্তাকার পথে ঘুরতেছে বৃত্তাকার পথে ঘূর্ণনমান থাকলে একটা বস্তুর উপরে যে বল ক্রিয়া করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি তো এটার সেন্টারের দিকে একটা বল কাজ করতেছে কেন্দ্রমুখী বল এবং সেটার ওই কেন্দ্রমুখী বলের অপোজিটে একটা বল কাজ করে সেটাকে আমরা কেন্দ্র বিমুখী বলি তো এখানে আমরা ওই বলটাকে দেখাচ্ছি এদিকে যে একটা বিমুখী বল কাজ করতেছে যেটাকে এফ সি দিয়ে দেখাচ্ছি এফ সি ওকে এখন আমরা এটা যদি ল্যামডা হয় এই কোনটাও ল্যামডা হবে কারণ এটা একান্তর কোণ এই কোনটাও ল্যামডা হবে এটা যদি ল্যামডা হয় এই কোনটাও ল্যামডা হবে আচ্ছা এখন এই এটা যেহেতু ল্যামডা আমি যদি এই এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করি উপাংশ ভাগ করার নিয়ম ছিল এই ভেক্টরটাকে কর্ণ ধরে এরকম আমাদের একটা আয়তক্ষেত্র আঁকা লাগতো বা সামান্তরিক যাই বলি না কেন সেটা আঁকা লাগতো তো সেটা যদি আঁকি এখানে এরকম এরকম একটা অংশ আর অংশ আর একটা অংশ এই দিকে আসবে ওই অংশ নিয়ে আমরা আপাতত মাথা ঘামাচ্ছি না আচ্ছা এই অংশ আসবে এই অংশ আমাদের দরকার নাই ওজনের বিপরীতে এই অংশটা কাজ এই নীল অংশটা যেটা তো বস্তু কেন্দ্রের দিকে টান খাচ্ছিল ডাব্লিউ বল দ্বারা আই মিন ওজন দ্বারা আর এইখানে এই বলটা তার বিপরীত দিয়ে কাজ করতেছে এই বলের মান কত আমরা উপাংশে ভাগ করলে একটা ভেক্টর থেকে উপাংশ কেমনে বের করা লাগে এটা যদি ল্যামডা হয় এটাও যদি ল্যামডা হয় তাহলে সাথে যেটা আছে সেটা আই মিন সাথে যেটা আছে সেটা কজ তার মানে এটা হবে কজ কজ ল্যামডা এখন আমি যদি বস্তুটার ওজন তার মানে বস্তুটার ওজন একটু কমে গেছে কারণ কেন্দ্রের দিকে ওকে ডাব্লিউ বরাবর নর্মাল অবস্থায় যদি না ঘুরতো পৃথিবী তাহলে যে বলে টানতো এখন ঘূর্ণানের কারণে এই সাইডে আরেকটা বল চলে আসছে তার মানে ডাব্লিউ এর বিপরীতেই বলটা তার মানে দুইটা বল যখন বিপরীত দিকে থাকে তখন কাটাকাটি গিয়ে ওই অংশটা থেকে যাবে একটা বাদ হয়ে মানে কিছু একটা অংশ মানে ডাব্লিউ থেকে ওই বাদ চলে যাবে তার মানে এখন বস্তুর ওজনটা নতুন হয়ে গেছে সেটা কি হয়ে গেছে প্রাইম এখন ওজনকে যদি আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এখন বস্তুর নতুন ওজন হচ্ছে ডাব্লিউ প্রাইম সেটা কিসের সমান সেটা হচ্ছে এই ডাব্লিউ থেকে বাদ দিয়ে দেওয়া লাগতেছে এটুক এফ সি cos lambda এটুকু আমাদের বাদ দিয়ে দেওয়া লাগতেছে তাহলে এটা হ্যাঁ বিপরীত বাদ দিতে হচ্ছে ওকে একটা অংশ থেকে যাবে মানে এই w বড় fc cos lambda ছোট তো এখন নতুন ওজন যেটা তো w প্রাইম তার মানে m ভর তো চেঞ্জ হয় না আমরা জানি তার মানে এইখানে ইয়া চেঞ্জ হয়ে গেছে তরুণ চেঞ্জ হয়ে গেছে তো তরুণটাকে জি ল্যামডা দিয়ে দেখাচ্ছি ল্যামডা অক্ষাংশে জি ল্যামডা আর ডাব্লিউ নরমাল অবস্থায় যে ওজন সেটা হচ্ছে এম জি যখন ওই পুরা জি অংশ কাজ করতো আর এদিকে হচ্ছে এফ সি কস ল্যামডা তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এফ সি মানে হচ্ছে কেন্দ্রমুখী বল সেটা সূত্র আবার এম ভি স্কোয়ার বাই আর তো এফ এফ কে লেখা যায় এম জি মাইনাস এম এই ভি হচ্ছে এই বস্তুটা এই ইয়াটা কি বলে ওই পৃথিবীর আচ্ছা নর্মাল পৃথিবীর সমকোণিক বেগ তো ওমেগা ছিল এটা আর এটা হচ্ছে রৈখিক বেগ আর কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর আরটা হবে যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘটতেছে মানে এটা হবে স্মল আর এম ভি স্কোয়ার বাই আর আর এখানে কস ল্যামডা ওটা থাকলো এম যদি বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে এম যদি বাদ দিয়ে দেই কাটাকাটি করে দেই সুতরাং আসতেসে এরকম জি মানে 9.8 টু জি কমে যাচ্ছে কি পরিমাণেড বাই আর ক্যামডা পরিমাণ এখন আমরা এইটাকে একটু চেঞ্জ করব হ্যাঁ ওগুলা আসতেছি তো আমরা এই ভিকে কে আবার লিখতে পারি আমরা এই ভিটাকে আবার লিখতে পারি ভি কস জানি ওমেগা আর ভি কে অস্ত্র আর আচ্ছা তো ওমেগা আর এটা যদি লিখতে পারি এই আর কে আবার লিখতে পারি এখান থেকে আর সমান সমান এটা যেহেতু আর এইটার সাথে এটা সম্পর্ক যদি বের করতে চাই এইটা আর হইলে এটা যদি আর হয় এটাও আর এটা আর হইলে এটা আর এই বৃত্তটা মুছে দিচ্ছি এই সার্কেল মুছে দিলাম এটা যদি আর হয় এইটার সাথে ল্যামডা আছে এটা হচ্ছে স্মল আর মানে এটার সাথে কোন আছে তাহলে এই এই আর সমান সমান লেখা যাবে আর কস ল্যামডা এই স্মল আর সমান সমান লেখা যাবে আর কস ল্যামডা স্মল আর সমান সমান লেখা যাবে আর কস ল্যামডা কারণ যার সাথে কোন আছে এটা হচ্ছে যদি ভেক্টর উপাংশ বিভাজনের জন্য যদি চিন্তা করি এটা হচ্ছে আর ভেক্টর আর এখানে আর একটা স্মল আর এইটার সাথে কোন এইটার সাথে আছে তাহলে আর ইকুয়ালস লেখা যাবে আর কস ল্যামডা তো এটাই লিখলাম সরি আমি ভুল করে ফেলছি না ঠিক আছে ওকে স্মল আর এই যে জাস্ট আচ্ছা এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসতেছি এই অংশটাকে এখানে এরকম একটা জিনিস এখানে আছে ল্যামডা এখানে আছে আর এখানে আছে স্মল আর তাহলে আমাদের সেই উপাংশ বিভাজনের সূত্র যার সাথে কোন থাকে যার সাথে কোন থাকে এই যে আমি আর হচ্ছে আমার মেইন ভেক্টর ধরে এটাকে ভাঙছি এরকম হইল তাইলে এটা হচ্ছে ল্যামডা আই মিন কোন আর এটা হচ্ছে উপাংশ তাইলে আর সমান সমান হবে আর কজ ল্যামডা নর্মাল বুঝা গেছে কি পূজা বুঝছিস বাই চিত্রটাকে এইভাবে চিন্তা কর তাইলেও তো হয় এই যে আর আর নিচে এই স্মল আর এরকম এইটা ল্যামডা এই তাহলে এই যে আর এটা যদি পি হইতো পি সমান সমান লিখতে আর আর কস থিটা লিখতে এরকম তো এটাই লিখছি বুঝছিস না বুঝিস নাই পূজা বুঝছিস এখন আচ্ছা ঠিক আছে তাহলে এবারে আর কস ল্যামডাটাকে ওখানে যদি বসাই দেই তাহলে এখানে আসতেছে ওমেগা আর কজ ল্যামডা তো এখন এই ভি স্কোয়ারের জায়গায় এটা বসাই দিচ্ছি স্কোয়ারের জায়গায় যদি ওটা বসাই দিই তাহলে কি আসে জি জি ল্যামডা টু মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা আর নিচে হচ্ছে আবার আর ওইদিকে একটা কজ ল্যামডা আছে আর এইদিকে এই কজ ল্যামডাটা আছে আর নিচে আর সমান সমান আর একটা হচ্ছে আর তাহলে এবার যা থাকতেছে এখান থেকে একটা কেটে যাচ্ছে তার মানে শুধু থাকতেছে জি ল্যামা ইক টু জি মাইনাস উমেগা স্কুয়ার আর কসমডা এটা থেকে যাচ্ছে তো ফাইনাল আমাদের ইকুয়েশনটা এটা আসতেছে যে পৃথিবী যদি ঘূর্ণায়স ঘূর্ণনশীল থাকে তাহলে বিভিন্ন অক্ষাংশে যেহেতু পৃথিবী ঘূর্ণনশীল আনি গতিতে ঘুরতেছে বিভিন্ন অক্ষাংশে হ্যাঁ বল হ্যাঁ এই যে কজ স্কোয়ার তো দিছি আচ্ছা সরি 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 কজ স্কোয়ার ল্যামডা কজ হ্যাঁ তো এখানে এই যে একটা ল্যামডা রয়ে গেছে আর কি কজ ল্যাম কজ কজ ল্যামডা রয়ে গেছে একটা কাটাকাটি চলে গেছে তো তার মানে এই বিভিন্ন অক্ষাংশে এই এক এক জায়গায় এক এক রকম জি এর মান হবে বিভিন্ন অক্ষাংশে এক এক জায়গায় এক এক রকম হবে জি এর মান এখন কথা হচ্ছে যদি আমরা তাহলে এই যে একদমই এই বিন্দুতে থাকে বস্তুটা তাহলে ল্যামডার মান কত হবে এই বিন্দুতে যদি বস্তুটা থাকে ল্যামডার মান কত হবে এই যে এই বিন্দুতে শূন্য হবে তাই তো ল্যামডা শূন্য তার মানে এই বিন্দুটা কোনটা এই বিন্দু হচ্ছে বিশু অঞ্চল এটা হচ্ছে মেরু অঞ্চল এই কি রে এত কথা আসে থেকে তাহলে বিশু রেখায় বা অঞ্চলে বিশুব অঞ্চলে যেহেতু ল্যামডা সমান সমান জিরো ল্যামডা সমান সমান জিরো আমরা যদি কজের জায়গায় ল্যামডার জায়গায় জিরো বসে কজ জিরো মানে ওয়ান তার মানে সেখানে জি ল্যামডা ইকলস টু আসতেছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর আচ্ছা তার মানে এইখানে এই কজ জিরো মানে ওয়ান ওইটা হচ্ছে ম্যাক্সিমাম মান তার মানে এখানে সবচেয়ে কম হয়ে যাবে জি এর মানে জি বিয়োগ হবে সবচেয়ে বড় একটা অংশ ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডার মান সর্বোচ্চ এখানে সো এইখানে জি মান সবচেয়ে ছোট হবে এটা কি বোঝা যায় কিনা ওকে এবার একই ভাবে যদি আমরা এইখানে আসি এইখানে ল্যাম্ডার মান কত এই জায়গায় মেরুতে মেরুতে ল্যামডারমান মান কত

জি তার মানে এই যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি একদম 9.8 যেটা ইউজ করি আর কি ঠিক আছে আর অন্য জায়গায় জি থেকে কিছু অংশ বাদ হয়ে যাবে তো এইটুক ছিল আমাদের জি এর বিভিন্ন মানের যে পরিবর্তন সেটা আচ্ছা একটু আমি বোর্ডটা ঠিক করে নি ওকে তার মানে ওই জি এর নির্ভর করতে পারে কোন কত হ্যাঁ যে সেদিন বললাম না যে বাইরে দিন সেদিন হ্যাঁ এইটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম কি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না কয়েক কয়েকজনের সাথে যোগাযোগ করছিলাম যে ওদের কাছে আছে কিনা কিন্তু কারো কাছেই নাই পরেই তো সুযোগ পাইলাম ওই দিন গেলাম নিয়ে আসলাম আচ্ছা এখন শোন তাইলে এবার এই আমরা এখন দেখব যে কয়েকটা এক্সট্রা কিছু কাজ দেওয়া আছে একটা হচ্ছে আমরা পৃথিবীর ভর কেমনে নির্ণয় করতে পারি আর সূর্যের ভর কেমনে নির্ণয় করতে পারি মাঝে মাঝে খ নাম্বারে আসে এগুলা তো পৃথিবীর ভর নির্ণয় এটা খুব কঠিন কিছু না এটা এমনিতেই পারা যাবে কজ পৃথিবীর ভর এটা নির্ণয় করবো আমরা তো আমরা এটা জানি পৃথিবীর পৃষ্ঠের মধ্যে একটা বস্তু থাকলে

মানে ছয় হাজার চারশো কিলোমিটার তো এটা যদি মিটারে লিখি তাহলে এরকম আসছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার এখন এটারে হিসাব করলে এম এর মান বেরোবে হচ্ছে একদম ডিরেক্ট লিখে দিচ্ছি এম এর মান আসবে হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এরকম আসবে সিক্স ইন্টু টেনটু দি ভর টোয়েন্টি ফোর কেজি এই সূত্র দিয়ে আমরা পৃথিবীর ভর নির্ণয় করতে পারি এখন এইটাকে ইউজ করে মানে পৃথিবীর ভর যেহেতু আমরা জানি এইটাকে ইউজ করে আমরা চাইলে এখন এই বেসিক অ্যাপ্লাই করে আমরা সূর্যের ভর নির্ণয় করতে পারবো এটুক হয়েছে আচ্ছা এটা সোজা এটা আসে না আসে হচ্ছে সূর্যের ভর নির্ণয় খ নম্বরে সূর্যের ভর যদি নির্ণয় করা লাগে সূর্যের ভর অথবা গতেও দিতে পারে আচ্ছা সূর্যের ভর নির্ণয় করার জন্য আমরা যেটা করব যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে তো আমরা এরকম একটা জানা গ্রহণী যেটা থেকে সূর্যের দূরত্ব আমরা জানি আই পূজা তোর ভাষায় এত কথা হয় কেন তোর পাশে এত কথা হয় কেন আচ্ছা 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 ওকে ওকে তো এটা ধর সূর্যের সূর্য এই সূর্য এখন এই সূর্যের চারপাশে ঘুরতেছে আর গ্রহ তো এটা আমরা পৃথিবী ধরে নিলাম আর্থ তো আমরা জানি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এরকম তো এই আর্টা আমরা জানি তো এটা হচ্ছে স্মল আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা জানি আর সূর্যের ভর আমরা বের করব এটা হচ্ছে ক্যাপিটাল এম আর পৃথিবীর ভর আমাদের জানা স্মল এম আর হচ্ছে আর যেন কি আর কি লাগবে আচ্ছা আর কিছু লাগতেছে না আপাতত ওকে এখন আমরা ওই ঈশের ক্ষেত্রে পৃথিবীর যদি এখানে যে ঘুরতেছে পৃথিবীর পর্যায়কাল সূর্যের পৃথিবীর পর্যায়কাল যদি টি হয় ইস ক্যাপিটাল টি এটা যদি হয় আর পৃথিবীর সমকৌণিক বেগ যদি ওমেগা হয় এগুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখন জানি যে সূর্য তাকে যে বলে টানতেছে সেটা হচ্ছে এফ ইকোয়ালস আচ্ছা এভাবে লিখি এটা হচ্ছে সূর্য তাকে যে মহাকর্ষ বল এফ জি বলে টানতেছে এবং এই মহাকর্ষ বলটাই একে ঘুরা ঘূর্ণায়মান রাখতেছে মানে সেটাই কেন্দ্রমুখী বলের সমান এফ সি এফ জি আর এফ সি সমান তো এই এফ জি এটা ইকুয়ালস টু হচ্ছে মহাকর্ষীয় সূত্র এম জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার আর এফ সি যেটা কেন্দ্রমুখী বল সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ছিল যদি যে ভি বেগে সে ভি রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ তো এম ভি বাই আর এটা লেখা যায় আবার ভি সমান সমান আমরা জানি ওমেগা আর সেটা যদি বসায় দিই তাহলে এটাকে আবার লেখা যায় এরকম এম ওমেগা স্কোয়ার আর মানে এখানে যদি ওমেগা ওমেগা আর বসাই দিই তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার আসবে আর আর কাটাকাটি গিয়ে এটা আসবে এম ওমেগা স্কোয়ার আর তো আমি এখন দুই পাশ থেকে যদি এমকে বাদ দিয়ে দেই শুধু থাকতেছে জি আমি এ পাশে লিখতেছি জি এম আর আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর এরকম আসছে তো ওমেগা সমান সমান আবার আমরা জানি টু পাই বাই টি তাইলে এখানে জি এম আর স্কোয়ারটা আচ্ছা পরে এগুলো নিয়ে যাচ্ছি আর স্কোয়ার ওমেগা সমান সমান হচ্ছে টু পাই বাই টি হোল স্কোয়ার আর তো এবার আর আরই করে দিই আমাদের যেহেতু এম বের করা লাগবে শুধু এমটাকে এক পাশে রাখি তাহলে এম সমান সমান এরকম দাঁড়াচ্ছে ওইদিকে চলে আসতেছে ফোর পাই স্কোয়ার আর নিচে হচ্ছে এ আর সাথে আর কিউ উপরে আর কিউ আর নিচে হচ্ছে টি স্কোয়ার আর এই জিটাও নিচে চলে যাচ্ছে এই সাইডে এই জি এরকম আসতেছে এখন এগুলার মান বসাই দিব সবগুলোই আমাদের জানা পৃথিবী সূর্যের চারিদিকে বছরে একবার ঘরে পর্যায়কাল তার মানে তিনশো পঁয়ষট্টি দিন

প্রতিদিনে হচ্ছে 24 ঘন্টা আবার 24 প্রতি ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড তাইলে এরকম এইটা স্কয়ার আর ইনটু জি হচ্ছে ওই 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 পুরাটা হিসাব করলে ফাইনালি এম সমান সমান সূর্যের ভর আসবে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 কে এইগুলোকে মোস্ট রাখবে এই মানগুলো ওই যে পৃথিবীর ভর সূর্যের ভর অঙ্কে মাঝে সরাসরি ইউজ করতে হবে এগুলো এটুক বুঝছিস আচ্ছা এবার পরের টপিকটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র এটা এমনি আমরা বলে ফেলছিলাম ওই যে কুয়ার অঙ্ক বুঝাইতে গিয়ে যে একটা বস্তুকে যেভাবেই যে আকৃতিরই বস্তু হোক না কেন তারও ভার কেন্দ্রটা ওইটা কি বুঝি নাই এইচ মানে কুয়ার অঙ্কে যে এইচ টা নির্ণয় করতে গিয়ে যে বিন্দুটা নিছিলাম ওকে মানে একটা বস্তুর সব পুরা ভরটা যে বিন্দুতে নিয়েছিলাম এতক্ষণে বললে চলে আচ্ছা এই পূজা ওকে একটা ছবি পাঠাই দিস পূজার সাথে অ্যাড হয়ে যায়স তো ফারাবি আচ্ছা আচ্ছা ওকে শোন তো একটা বস্তুকে যেভাবেই রাখি না কেন সবসময় পৃথিবী তাকে একটা নির্দিষ্ট বিন্দুতে টানতেছে তো এটাকে বা বা এভাবে বলে হ্যাঁ তো একটা বস্তু যদি একদম সুষম গোলক হয় তাহলে একদম তার কেন্দ্র হবে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র যদি সেটা এরকম আয়ত্তকার শেপ হয় তাহলে দুই মধ্যবিন্দুটা হবে তার ভারকেন্দ্র কেন্দ্র মানে ওই বরাবর তার ওজনটা ক্রিয়া করবে এরকম যদি সুষম একটা দণ্ড হয় এটার মিডল পয়েন্টটা হবে তার ভার কেন্দ্র এরকম আরও কিছু দেওয়া আছে আর ওই যে যদি ত্রিভুজ হয় ত্রিভুজের ভারকেন্দ্র কেন্দ্র বের করে যেটাকে ভারকেন্দ্র বলতাম ওই তিনটা তিনটা মধ্যবিন্দু তিনটা মানে আর কি মধ্যমা যেটা আর কি তিনটা মধ্যমার সংযোগ রেখা যেটা ওই বিন্দুটা হচ্ছে তার ভারকেন্দ্র তো এগুলা অবজেক্টিভের জন্য পড়বি বইয়ে দেওয়া আছে আচ্ছা এখন আমরা যেটা দেখব এটা মাঝে মাঝে অ্যাডমিশন গুলাতে আসে যে পৃথিবীকে যদি আমরা কেটে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা সুরঙ্গ খুঁড়তে পারতাম মানে এরকম কি করতে আচ্ছা এই একদম মানে এই বরাবর একটা সুরুঙ্গ খুরবো একদম ওই প্রান্ত পর্যন্ত চলে যাবে তো এখন আমি যেটা করব তারপর যেটা করব আমরা এইখান দিয়ে একটা বস্তুকে ছেড়ে দেবো এইখান দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিব এখন বলতে হবে যে এই বস্তুটার গতির কি অবস্থা হবে সেটা আমরা দেখতে যাচ্ছি এটা এম ভরের বস্তু এটাকে ছেড়ে দিব এখানে দেখতে যাচ্ছি যে এটার কি অবস্থা হবে তো নর্মাল অবস্থায় আমরা জানি পৃথিবীর ভর হচ্ছে এম তো নর্মাল অবস্থায় ক্যাপিটাল এম সেটা ছিল পৃথিবীর ভর এম আর পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল সেটাকে হচ্ছে আর দিয়ে দেখাইতাম আমরা তো এটা হচ্ছে ক্যাপিটাল আর এখন ধরলাম এই বস্তুটা এইখানে আসে এখন সে দিক দিয়ে পড়াশোনা এইখানে আসে এখন তার উপরে কত বল এটা আগে আমি একটু বের করার চেষ্টা করি বস্তুটা যখন এই আছে তো এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর এখন বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে তো এখন বস্তুটার উপরে বল কত সেটা যদি আমরা বের করতে চাই তো আমাদের নর্মাল সূত্র ছিল এফিকলস টু কারণ পৃথিবীটাকে মহাকর্ষ বলে টানতেছে এফ ইকস টু জি এম এম আর এরকম হইতো কিন্তু এখন পৃথিবীটা এমন জায়গায় আছে এই সরি বস্তুটা এমন জায়গায় আছে সেটাকে পৃথিবীর মাটি না এইটুকু অংশের মাটি তাই না ওই যে আমরা ইয়াতে বলছিলাম এইটুকু অংশের মাটিটা টানতেছে তো এটার ব্যাসার্ধ হচ্ছে আর এই গোলকটা তাকে টানতেছে গোলকটা হ্যাঁ হ্যাঁ আর ব্যাসার্ধের গোলকটুকু তাকে টানতেছে তার মানে এইখানে এম তো পুরাটার ভর ছিল এটা হয়ে যাবে এম প্রাইম আর এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি মাইনাস দিয়ে আকর্ষণ ধর্মী বল বোঝায় মানে মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী সেটা বোঝায় আচ্ছা সব টাইপের আকর্ষণ বল ঋণাত্মক এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা এখন এম প্রাইম মানে এইটুক অংশের ভর যেটা এম প্রাইম এখন তার মানে এই যে এইটুক গোলক যেটা এই গোলকটার ভর হচ্ছে এম প্রাইম এটা যদি বের করতে চাই তো আমার যেটা লাগবে এম প্রাইম সমান সমান হচ্ছে ভি প্রাইম রো রো হচ্ছে মাটির ঘনত্ব তো ভি প্রাইম হচ্ছে ওইটুক অংশের আয়তন গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই এইটুক গোলক হচ্ছে আর ব্যাসার্ধের তো আর কিউব রো এটা হচ্ছে এম এইটুক নিয়েও আশা করি কারো কোনো সমস্যা নেই আচ্ছা এখন এটাকে ওখানে বসাই দিচ্ছি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে মাইনাস জি এটা ছিল হচ্ছে ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব রো আর বস্তুর ভর হচ্ছে এম আর এমেড বাই আর স্কোয়ার এইটুক নিয়েও কারো কোনো কোশ্চেন নাই আছে কি আচ্ছা তাহলে এটা একটু কাটাকাটি করলে যা থাকে সেটা লিখতেছি ফোর বাই থ্রি পাই জি আর রো এম এরকম থাকতেছে আচ্ছা আর আটটা ওই পাশে লিখি রো এম ইন্টু আর কে আলাদা লিখলাম কেন লিখছি বলতেছি ওকে এইটুক নিয়েও আশা করি কারো কোনো কোশ্চেন নাই আচ্ছা এখন এখানে যে অংশটুকু লেখা হয়েছে এই অংশটুকু পুরাটা এই ফোর বাই কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট রো পৃথিবীর ঘনত্ব কনস্ট্যান্ট বস্তুর ভরও কনস্ট্যান্ট এই পুরো অংশটা একটা ধ্রুবক যেটাকে আমি যদি কে দিয়ে দেখাই তো এরকম দাঁড়াচ্ছে এফ ইকলস টু মাইনাস আচ্ছা এইটুকুকে কে দিয়ে দেখাচ্ছে মাইনাস কে এটা হচ্ছে আর যেটা সরল ছন্দিত স্পন্দনের এফ ইকলস টু মাইনাস কে এক্স ছিল মনে আছে কি এক্স ছিল তাই না তার মানে এই বস্তুর গতিটা এখন এরকম এই যে এটা হচ্ছে তার সাম্যাবস্থা এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে দূরত্ব সে সরল ছন্দিত স্পন্দন ওই সরল দোলকের মতো সে দুলতিছে তার মানে বস্তুটা একবার এইদিকে যাবে আবার এইদিকে যাবে এইদিকে যাবে আবার এইদিকে যাবে আসলেও বাস্তবে কি তাই হবে কিনা দেখ আমরা যদি দেখি আসলেই তাই হওয়ার কথা কারণ কেন্দ্র জানি পৃথিবী কেন্দ্র সবসময় বস্তুকে টানবে তাহলে বস্তুটা এই পর্যন্ত যখন আসবে আবার জানি কেন্দ্রে গিয়ে জি এর মান শূন্য মানে ওখানে কোনো বল নাই তো কেন্দ্রে যখন বস্তুটা আসবে তার উপরে কোনো বল নাই কিন্তু সে অলরেডি গতি জড়তায় আছে তো গতি জড়তার কারণেও আবার এই দিকে যাওয়া শুরু করবে এইদিকে গেলে পৃথিবী আবার তাকে টানা শুরু করবে তো সে এবার যাইতে যাইতে ওই এইখানে বেগ গিয়ে আবার শূন্য হয়ে যাবে পৃথিবী তাকে টানবে আবার শূন্য হয়ে যাবে আবার সেই দিকে আসবে আবার গতি জড়তার কারণে ওভাবে যাবে এভাবে বারবার সে ওঠা নামা করতে থাকবে আচ্ছা তার মানে এটা না ভার কেন্দ্র নির্ণয় করার দরকার নাই তো এখানে আচ্ছা সরি 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 ওই টপিক তো শেষ অভিকেন্দ্র বা ভারকেন্দ্র ওই টপিক শেষ এখন নতুন টপিক পড়তেছিলাম এটা একটা ম্যাথের মতো যে পৃথিবীকে যদি এরকম সুষম গোলক চিন্তা করে এর এক প্রান্ত দিয়ে সুরঙ্গ করে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছানো যায় এবং সেইখানে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে তার গতি কেমন হবে সেটা এটা কিন্তু অভিকেশ কেন্দ্র বা ভার কেন্দ্র এটার সাথে কোনো টপিক না ওকে এইটুক বোঝা গেছে কি তার মানে তার গতিটা এখন সরল ছন্দিত স্পন্দন তো আবার আমরা জানি সরল হ্যাঁ আচ্ছা এই যে এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট এই জন্য কে ধরছি আর আর এই লিখছি মানে কে এক্স আনলাম এই সমীকরণটা দেখতে ওই পর্যাবৃত্ত গতির সমীকরণের মতো এখন তুই পর্যাবৃত্ত গতি পড়ছিস কিনা এটা হলো ব্যাপার পড়ছিস তো স্প্রিং স্প্রিং পড়াইলাম তো স্প্রিং পরায় আসলাম কাজ ক্ষমতা শক্তিতে এফিকো অস্ট্রো মাইনাস কে এক্স ছিল কিন্তু কাজ শক্তি কাজ শক্তিতে তো পড়াইছি কাজের মধ্যে পড়াইলাম না স্প্রিং গল দ্বারা কৃত কাজ ওখানে এফিকো অস্ট্রো মাইনাস কে এক্ ছিল স্প্রিংয়ের গতিও একটা সরল ছন্দিত স্পন্দন গতি আচ্ছা যা হোক ওটা নিয়ে পিন নেওয়ার দরকার নাই তোর এটা জানা থাকলেই হবে যে একটা বস্তু যদি সরল দোলন গতিতে গতিশীল থাকে তার উপরে ক্রিয়াশীল বলটার দেখতে এরকম হয় এফ ইকলস টু মাইনাস কে এক্সের মতো হয় তো এটা ওরকম আসছে তার মানে এটা ওই সরল দোলন গতিতে দুলবে পাঁচ নাম্বার এটা নিয়ে একটু আলোচনা আছে পর্যাবৃত্ত গতিতে আবার এটা নিয়ে আলোচনা আছে এখন তখন দেখলে বুঝতে পারবি আচ্ছা এখন যেহেতু সে সরল ছন্দিত গতিতে দুলতেছে মানে সরল দোলকের মতো গতিতে দুলতেছে তার মানে তার একটা পর্যায় কালো আছে তো তার পর্যায়কালটা যদি বের করতে চাই যে সে কত সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করবে সেটা যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে পর্যায়কাল যদি বের করতে চাই পর্যায়কাল নির্ণয়ের সূত্র হচ্ছে টি ইকলস টু এটাও সরল দোলকের মধ্যে সূত্রটা আছে সো এখন সরাসরি ইউজ করতেছি এটা হচ্ছে একটা সরল দোলন গতিতে এম ভরের একটা বস্তু যদি সরল দোলন গতিতে গতিশীল থাকে তার পর্যায়কাল নির্ণয়ের সূত্র হচ্ছে টি ইকলস টু টু পাই রুট ওভার কে বাই স্মল এম এম হচ্ছে তার ভর তো এখানে এই কে এর মানে যে আমরা কে ধরছিলাম তো কে টা যদি এখানে বসাই দেই টু পাই আহ রুট ওভার কে জায়গায় বসাই দিচ্ছি ফোর বাই থ্রি নিচে আসলো পাই রো এম এইটুকু হচ্ছে কে আর নিচে এম তাহলে এখানে এম এম কাটাকাটি চলে যাচ্ছে নাই সরি আমি টুলটা উল্টা লিখে ফেলছি এম বাই কে সরি 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 উল্টা লিখে ফেলছি পর্যায়কালের গেলে সূত্র হচ্ছে এম বাই কে কে বাই এম হচ্ছে ওমেগার সূত্র ওমেগার সূত্র ওমেগা টু সরি এ সূত্র এফ এ সূত্র মানে হচ্ছে যে কম্পাঙ্ক উল্টা তো কম্পাঙ্কের মধ্যে ওকে তো পর্যায়ে গেলে হবে এম বাই কে টু পাই ইকলস টু এম বাই কে ওকে তো এইখানে টু পাই তো এম এর জায়গায় এম থাকলো আর কে এর জায়গায় ওইটা বসাই দিচ্ছি কে এর মানটা ছিল ফোর বাই থ্রি পাই জি রো এম এটা ছিল তো এখানে এম এম কাটাকাটি যাচ্ছে আর থ্রি উপরে চলে যাচ্ছে আর এই ফোর এটা রুট হইলে টু হয়ে যাচ্ছে আচ্ছা আমি ভেঙে ভেঙে হিসাব করতাছি এই এন্ড হবে টাইম ইয়া দিছে দ্বারা এন্ড হবে একটু করে আচ্ছা এখানে এম এম কাটা যাচ্ছে থ্রি উপরে চলে যাচ্ছে পাই নিচে এই যে আচ্ছা পাইটাকে কীভাবে লিখব বলতেছি আচ্ছা আপাতত পাই থাকুক নিচে আর উপরে আছে হচ্ছে আর জি থাকবে থাকবে ওকে এখন এই রুট ভেঙে লিখতেছি উপরে হচ্ছে রুট থ্রি আর নিচে যেটা রুট ফোর আসার কথা সেটা টু হয়ে যাবে এটা তো বুঝতেছি সবাই আর এই পাইটার উপরে রুট থাকবে মানে এইটুকের সাথে রুট থাকবে আচ্ছা এটাকেও আমি একটু আলাদা করে লিখতেছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আহ চাইলে ভেঙেও লেখা যাইতো তোরা বুঝার কথা তবু আমি ভেঙে বুঝাচ্ছি হ্যাঁ রো আচ্ছা এখন দেখ এই টু টু কাটাকাটি চলে যাচ্ছে আর রুট পাই এখান থেকে পাই আছে তাইলে উপরে শুধু একটা রুট পাই থাকবে এটা না রুট পাইকে দিয়ে পাই যদি কাটি তাহলে উপরে রুট পাই থাকবে ওই রুট পাইটা এটার ভিতরে চলে যাবে তার মানে ফাইনালি টি সমান সমান এরকম আসতেছে থ্রি এই ভিতরে রুট পাইটাকে এভাবে লিখে ফেললাম আর নিচে থাকতেছে শুধু জি রো এটা হয়ে যাচ্ছে টি এর সমীকরণ দেখ বুঝছিস কিনা ওকে এখন তার পর্যায়কালটা কত হবে সেটাও আমরা বের করে ফেলতে পারবো কারণ এগুলো আমরা জানি এগুলো আমরা যেহেতু জানি এই মুজব কিনা ইয়ে বলিস মাটির ঘনত্বটা মুহূর্ত রাখা লাগবে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব মাটির ঘনত্বটা মুহূর্ত রাখবি ফাইভ পয়েন্ট ফাইভ রো ইকলস টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টেন টু টু দি দি পাওয়ার পাওয়ার থ্রি কেজি পার মিটার তো এটাকে যদি এখানে বসাই দিই জি এর মান পায়ের মান সব যদি বসায় দেস রো এর মান বসাই দিলে এই মানটা চলে আসবে পাঁচ হাজার সিক্স পাঁচ হাজার সাতষট্টি আর কি মানে ফাইভ জিরো সিক্স সেভেন সেকেন্ড এটা আসবে এটা যদি মিনিটে নেশ আই মিন সিক্সটি দিয়ে ভাগ দিলে সেটা আসবে এইটটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিনিট তার মানে বস্তুটা দোলা শুরু করবে পুরা একটা দোলন দিতে তার সময় লাগবে হচ্ছে এইটটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিনিট তার মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার সময় লাগবে অর্ধেক এই এইটটি ফোর পয়েন্ট ফাইভ সিক্সের অর্ধেক সময় লাগবে আবার বাকি অর্ধেক সময় দিয়ে সে আগের জায়গায় ফিরে আসবে এটুক সবাই বুঝছিস হ্যাঁ বল টপিকটার নাম হচ্ছে পৃথিবীটাকে যদি আমরা পৃথিবীর ব্যাস বরাবর পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সুরঙ্গ খুললে এবং ওই সুরঙ্গ খুঁড়ে একটা বস্তু খণ্ডকে ছেড়ে দিলে তার গতি কেমন হবে সেটা ছিল এই টপিকটা তার গতি কেমন হবে ওকে তার মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে তার সময় লাগবে এই সময়ের অর্ধেক কারণ পুরাটা হচ্ছে একবার পুরা দোলন দিতে পুরা দোলন এভাবে আসবে আবার এইখান থেকে এইটুক এইটুক যাবে একটা দোলন হয় পূর্ণ দোলন হয় তো এই পূর্ণ দোলন হইতে তার সময় লাগে এত তাইলে এইখান থেকে এইটুক যাইতে তার অর্ধেক সময় লাগবে আচ্ছা এইটুক থাকুক আজকে নাকি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ